দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরিতে ভূমিকা রেখেছে, সেই সংবিধান বাতিল করে চব্বিশের স্পিরিটকে ধারণ করে নতুন সংবিধান চাচ্ছি। আর আজকে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বাংলাদেশের একজন মানে শেখ হাসিনার নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি, উনি সেই 5ই আগস্টই বলেছেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। সেটা বলে উনি তিন বাহিনীর প্রধানকে উনি ওনার পিছনে দাঁড় করিয়ে এই কথাটা বলেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। জাতির উদ্দেশ্যে দেয় একটি ভাষণ, এটা হচ্ছে একটি ভিত্তি থাকে রাষ্ট্রপতির ভাষণ, সাংবিধানিক পদ থেকে যারা কোনো ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে সেটা একটা ন্যাশনাল ডকুমেন্ট। তো সেই ডকুমেন্টের মধ্যেই এটা স্পষ্ট উনি স্বীকার করেছেন এবং উনি বলেছেন যে হচ্ছে শেখ হাসিনা ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি সেটা গ্রহণ করেছেন। আড়াই মাস পরে উনি যদি কোনো মিডিয়াতে গিয়ে বলেন যে না আমার কাছে জমা দেয়নি, আমি এটা পাইনি, তাহলে হচ্ছে উনি দুমুখ কথা বলছেন। 5ই আগস্ট উনি জাতির সামনে পুরো জাতির সাথে প্রতারণা করেছেন, অথবা হচ্ছে উনি আজকে এসে আজকে জাতির সাথে প্রতারণা করছেন। উনি 5ই আগস্ট সত্য হলে তাহলে আজকের দিনে উনি যে কথাটা বলেছেন এটা জাতির সাথে প্রতারণা, এবং আজকের দিনেরটা সত্য হলে উনি 5ই আগস্টে যে কথাটা বলেছেন সেটা জাতির সাথে প্রতারণা। জাতীয় একটি পদে থেকে, একটি সাংবিধানিক পদে থেকে জাতির সাথে প্রতারণা করার কোনো সুযোগ এই কোনো সাংবিধানিক পদের কারো নেই, এবং কেউ যদি জাতির সাথে প্রতারণা করে, ন্যাশনের সাথে প্রতারণা করে, সাংবিধানিকভাবেই তার পদ শূন্য হয়ে যাওয়ার কথা। আমরা আপিল বিভাগের কাছে আমরা বলবো আপিল বিভাগ অতি দ্রুত চুপ্পুর ভাষণের পরে, দুমুখ কথার পরে, এটা জাতির সাথে প্রতারণা হচ্ছে কিনা সেই ব্যাপারে তারা তাদের মতামত দিবেন, এবং সেই অনুযায়ী আশা করি এই সরকার চুপ্পুর বিরুদ্ধে, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনাদের অবস্থান স্পষ্ট কিনা, আপনারা কি পদত্যাগ চাচ্ছেন কিনা, বা আপনাদের কর্মসূচি, আপনাদের পরবর্তী কার্যক্রম কি? আমরা অবশ্যই ন্যাশনাল ইউনিটির জন্য, এই জাতির ন্যাশনাল ইউনিটির জন্য আমরা মনে করি শেখ হাসিনার নিয়োগকৃত কোনো সচিব থেকে শুরু করে, কোনো সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কেউই থাকতে পারবে না। কারণ শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্যে প্রত্যেকটি পদে পদে নিজস্ব লোককে, ফ্যাসিবাদকে লালন করে এমন লোকজনকে নিয়োগ দিয়েছে। সে ফ্যাসিবাদকে লালন করা কোনো লোক সাংবিধানিক কোনো পদ তো দূরের কথা, কোনো প্রশাসনিক পদেও থাকতে পারে না। আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং আমরা অতি দ্রুত ওরা জনমত গঠন করে আমরা আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি। আমরা মনে করি 5ই আগস্টের বিপ্লব পূর্ণতা পায়নি, কারণ 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে চুপ্পুর পদত্যাগ হয়নি। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সচিবালয়ে যারা বসে শেখ হাসিনার ফ্যাসিজমকে দীর্ঘায়িত করেছে তাদের সরানো সম্ভব হয়নি। পাশাপাশি হচ্ছে পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনেক দোষরা এখনও রয়ে গেছে, এদের বিরুদ্ধে আমাদের আবার বিপ্লব করতে হবে। রাষ্ট্রপতির এই বক্তব্য কি আপনি ষড়যন্ত্র মনে করছেন? ষড়যন্ত্র মনে করেন বা না করেন, তাহলে হচ্ছে যে তার অপসারণের দাবিতে কি আপনাদের কোনো ধরনের কর্মসূচি আছে? দেখেন, আমরা অলরেডি বলেছি যে হচ্ছে আমরা জেনেছি শেখ হাসিনা ভারতে বসে বসে এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে প্রবাসী সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই দেশের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কখনো শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা কখনো এই দেশকে ধারণ করেনি, এই দেশকে লালন করেনি, সে সবসময় বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্যে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। এখন সেই অরাজকতা সৃষ্টির পথ তৈরি করার জন্যেই আমরা মনে করি আজকে শাহাবুদ্দিন চুপ্পু জাতির সাথে প্রতারণামূলক বক্তব্য, জাতির সামনে প্রতারণামূলক বক্তব্য দিয়েছে। আমরা এর কোনো সুযোগ দিব না। এই চুপ্পু সাহেবের পদত্যাগের জন্যে আমরা রাজপথে কঠোর অবস্থান নিয়ে নামতে যাচ্ছি। আপনারা আগামী কালকের মধ্যে স্পষ্ট হবেন আমরা কী ধরনের কর্মসূচি নিয়ে নামতে যাচ্ছি, এবং এটা আমরা অতি দ্রুত আপনাদের সামনে স্পষ্ট করব। পাশাপাশি আমরা সংবিধান বাতিলের জন্যেও আমরা রাজপথে নামতে যাচ্ছি, এবং হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে রূপরেখা তৈরির জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সকল স্টেক হোল্ডারের সাথে আমরা অতি দ্রুত বসতে যাচ্ছি, এবং আমরা একটি পরিকল্পনা রেডি করে আমরা আপনাদেরকে আগামীকালকের মধ্যে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ।